জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল শাসন থানার দাঁতপুর এলাকায় চলল গুলি ও বোমাবাজি ঘটনায় দুই পক্ষের মোট পাঁচজন আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে শাসন থানা এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শাসন থানার দাঁতপুর গ্রাম পঞ্চায়েত এলাকা গণ্ডগোলে চলল গুলি বোমাবাজি ভাঙচুর চালানো হয় পার্টি অফিসে এলাকার একটি দোকানেও ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে ঘটনায় দুপক্ষের মোট পাঁচজন আহত হয়েছেন উভয় পক্ষের সাতজনের নামে থানায় অভিযোগ দায়ের ঘটনার সূত্রপাত সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ একটি জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় তৃণমূলের দুই পক্ষ দশ বছর ব্লক সদস্য হয়ে একটা সামান্য একটা গরিব মানুষের জমি নিয়ে জমি কিনেছে জমি বিক্রি মানে করেছে একজন আর এই চাষি জমি কিনেছে দু লাখ পাঁচ হাজার টাকা দিয়ে কেনার পরে দশ বছর পরে ক্ষমতা আসা থেকে তার সঙ্গে রাজনীতি চালাচ্ছে ওকে জমি রেজিস্ট্রেড করেও দিচ্ছে না উপরন্ত বলছে এখন জমি রেজিস্ট্রেড করতে গেলে ডবল টাকা লাগবে ঘটনাস্থলে আসে শাসন থানার পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ চারটি তাজা বোমা পাঁচ রাউন্ড গুলির খোল উদ্ধার করেছে ঘটনা তদন্ত শুরু হয়েছে হঠাৎ আচমকা আমাদের অঞ্চল সভাপতি যিনি থাকে তিনি হঠাৎ করে আচমকা আসের বলে আমাদের যে পুত্র কর্মদক্ষ আসর আলী মল্লিক দাঁতপুরি বাসিন্দা তাঁনাকে বলে যে আমি দাঁতপুর থেকেই শুরু করব। সেই আঁচটা কর্মীদের মধ্যে ওনার যে অনুগামী ছিল তাদের মধ্যে ছড়িয়ে পড়ে ছড়িয়ে ছিঁড়িয়ে থাকার পরে বলা একটা গণ্ডগোল হয় হওয়ার পরে মোটামুটি গ্রামে আচমকা আমাদের দুটো ছেলে মানিকপুরি গ্রামে ফিরছিল আরিফুল শাহ নাম তার হঠাৎ করে ওই বাহিনী তাদের ওপরে অ্যাটাক করে রিপোর্ট নিউজ দমাইন শাসন